বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন যাত্রা ব্যাহত করা সহ স্বাধীনতার ইতিহাস ষড়যন্ত্রকারীরা মুছে ফেলতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বর্তমান সরকার সব চক্রান্ত রুখে দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী দু সালের মার্চ থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান যে মানুষটির হাত ধরে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অর্জিত হয়েছিল স্বাধীনতা সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করতে চায় সরকার এজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতে বার্ষিকী উদযাপন এবং বাস্তবায়ন কমিটি গঠিত হয় সেই কমিটির প্রথম যৌথ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভার শুরুতে বঙ্গবন্ধু কন্যা অভিযোগ করেন স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন চাইনি বলেই পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাস বিকৃত করেছিল যদি পনেরোই আগস্ট এই কালো রাত্রি আমাদের জীবনে না আসতো তাহলে বাঙালি বহু বছর আগে বিশ্বে একটা উন্নত জাতি হিসেবে মর্যাদা পেত পঁচাত্তর পনেরোই আগস্টের পর থেকে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হয়ে যায় ঠিক স্বাধীন জাতি হিসেবে এই জাতি যে বিকশিত হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি হতে পারেনি সেটাকে বাধা দেওয়া হয়েছিল এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ভূল্ডিত করা হয় ইতিহাস বিকৃতি করা হয় বঙ্গবন্ধু স্বপ্নকে বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীতে দেশকে ক্ষুধা মুক্ত করে বিশ্ব দরবারে তুলে ধরার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশও আজকে আমাদের দারিদ্রের হার আমরা একুশ ভাগে নামিয়ে এনেছি প্রকৃত হার আরও কমবে হতদরিদ্রের হার আমরা এগারো ভাগে নামিয়ে এনেছি আমাদের লক্ষ্য আরও কমিয়ে যেন কোনো হতদরিদ্র বলে কিছু থাকবে না এই জন্মশতবার্ষিকীটা উদযাপনের ক্ষেত্রে একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত যেন এটা উদযাপিত হয় তারও ব্যবস্থা আমরা নেব যেন মানুষ আমাদের সঠিক ইতিহাসটা জানতে পারে মুক্তিযুদ্ধের চেতনায় ইতিহাসের মানুষ যেন উদ্বুদ্ধ হয় এবং বাংলাদেশকে আমরা যেন